they will be love money. Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Apunara kemon achen? Alhamdulillah apnader duar Allah rahmate amra sokolei bhalo achi. Ajke ki ranna korbo seta apnader sathe share korbo ekhon ami bol. কই রাজি করব আগে কই গুলো ছুলে নেই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন কোহিটি চুলা হয়ে গিয়েছে এখন কোহিটি কেটে নেব তরকারি কুটা হয়ে গিয়েছে এখন তরকারি বসায় দেব তরকারি না তো এই যে ভাজি ভাজিটা আগে বসাবো আর তরকারি কি রান্না করব সেটাও শেয়ার করি এই যে মগজ বাই করছি মগজ বোনা করব যে পেঁয়াজ মানে পেঁয়াজ বেশি কেটে নিছি আর এইটা আমাদের এলো আনারস কেটে নিছি আনারস পরে এলো মাখায় খাবো শস্য দিয়ে মাখাবো এখন থাক আগে রান্নাটা বসাই নেই
তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু হলুদ দেব। আমি কহিটি কেটে রাখছিলাম, এখন কহিটি দিয়ে দেব। ভাজিটা হইতে আমি মগজটা এখন ঠিক করে নেব, এবং রং গুলো যেটি আছে এটি সব ফেলে দেব। ভাজিটা হয়ে গিয়েছে, এখন একটা ডিম ভাঙিয়ে রাখছি, এখন ডিমটা দিয়ে দেবো। ডিমটা বাটিতে ভাঙিয়ে রাখছি, এই জন্য গরমে খালি ডিম পচে যাচ্ছে। এগুলো ভাজিতে ডিমটা দিলাম, পচা হয়ে গেল, এই জন্য বাটিতে আমি ভাঙিয়ে নিলাম। ভাজিটা হয়ে গিয়েছে, এখন তরকারিটা বসায় দেব, তেল দিয়ে দিচ্ছি। এই চুলায় ভাত বসাইছি, ভাতটাও বলকাইছি বসতে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দিচ্ছি। ময় মশলা দিয়ে দেব, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া,
দারচিনি এলাচ লবঙ্গ সব একসাথে দিয়ে দেবো। দারচিনি লবঙ্গ এলাচ সব দিয়ে দিলাম, মানে তেজপাতা। গোটা কাঁচামরিচ কাটা দিলাম, একটু ভাইজে নেবো, পরে একটু পানি দেবো। এখন একটু পানি আছে, একটু পানিতে একটু ভাইজে নিচ্ছি। মশলাটি ভাজা হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে কষাই নেব মশলাটি, একটু ভালো মতো কষাবো। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মগজটি রক ফালায়ে ছোট ছোট করে হাত দিয়ে কেটে নিছি। বেশি ছোট করি নেই, আমার কাছে বেশি ছোট ভালো লাগে না, একটু বড় বড় ভালো লাগে। কেন আনারস মাখায় আনারস খাবো, মধ্যে কাসুন্দি দিচ্ছি, কাসুন্দি টু পানি পানি হলো কেন। এখন আনারস মাখায় আনারস খাওয়া দাওয়া করবো, কাসুন্দি দিচ্ছি, দেবো বিট লবণ। কালকে পরীক্ষা আছে না, বেনারস মাখায় নিয়ে আসছি খাই, বিসমিল্লাহ। আর বা পড়তে বসে আপনার কালকে পরীক্ষা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।